একদিকে তাসনিয়া ফারিনের লাইভ গান দেখে অনেকেই করছে হাসাহাসি, হলেন তিনি ট্রোলের শিকার। আরেকদিকে জঙ্গলি সিনেমায় তাহলে সিয়ামের নায়িকা দিঘি বুবলি কি তাহলে নায়িকা হিসেবে থাকছে না? বিষয়টা কি গসিপসে জানাচ্ছি। আরে একটু দাঁড়ান, চালাকের এক্সক্লুসিভ টি শার্ট কালেকশনগুলো দেখেছেন তো? যে টি শার্ট গুলোর কোয়ালিটিতে কোনোই ছাড় নেই, ফ্যাব্রিক তো প্রিমিয়াম, ইনফ্যাক্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিংও অনেক ইউনিক। এবং চালাকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও নিচেই। প্রথমেই আসি তাসনিয়া ফারিনের কাছে। তাসনিয়া ফারিন তো একজন অ্যাক্ট্রেস, এটা সবাই জানে, এবং এই অ্যাক্ট্রেসের আরেকটা নতুন গুণ হচ্ছে তিনি গান গাইতেও পারেন, এবং তার রিসেন্ট কয়েকটা গান ভাইরাল হওয়ার মধ্য দিয়ে তিনি এখন অনেকের কাছেই ভালো সিঙ্গার হিসেবেও বেশ পরিচিত। কিন্তু লন্ডনের একটা অনুষ্ঠানে তার লাইভ গান শুনে অনেকেই নিচ্ছে মজা। কাহিনী হলো, তাসনিয়া ফারিন তার প্রথম সিনেমা ফাতিমা নিয়ে লন্ডনে একটা ফেস্টিভ্যালে গিয়েছিলেন এবং সেখানে তিনি অন্যান্য অনুষ্ঠানেও যোগ দেন। সে অনুষ্ঠানে একটা জায়গায় তিনি লাইভে গান গান এবং তার গান গাওয়ার এই ফুটেজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পর অনেকেই করছে হাসাহাসি। কেউ কেউ বলছে, শুধু মাইক্রোফোন হাতে থাকলেই সিঙ্গার হওয়া যায় না, গান আগে শিখে আসুক তারপর লাইভে গান গাক। কেউ কেউ আবার বলছে, গান একটা দুটো ভাইরাল হতেই পারে, তাই বলে তাকে শিল্পী হিসেবে বলাও ঠিক হবে না। কেউ কেউ আবার এটাও বলছে, গান একটা দুটো ভাইরাল হলেই শুধু লাইভে গান গেতে আসতে হয় না, এর জন্য সাধনা করতে হয়। নানা রকম কটুক্তি, বাট এট দ্য সেম টাইম অনেকে এগুলো ডিফেন্ডও করছে। অনেকে এটাও বলছে, ভাই লাইভে গান গাওয়া আর রেকর্ডে স্টুডিওতে গান গাওয়া এক জিনিস নয়, লাইভে অনেক ক্ষেত্রে সাউন্ড সিস্টেমে প্রবলেম হয়, ইনস্ট্রুমেন্টের তাল গোলে প্রবলেম হয়, মিউজিশিয়ানরা স্কেল ঠিকমতো তুলতে পারে না, এই সব কিছুর কারণে যারা প্রফেশনাল সিঙ্গার তারাও কিন্তু ঠিকঠাক মতো অনেক সময় তাল মিলাতে পারে না। সেই জায়গায় তাসনিয়া ফারিন তার প্রফেশনাল সিঙ্গার নয়, সো হতে পারে ওই স্কেলে ঠিকঠাক মতো না মিলার কারণে তার গানগুলোর সুর কিছু কিছু জায়গায় হয়তো ঠিক মতো ম্যাচ খাচ্ছিল না। এটা নিয়ে আসলে হাসাহাসি করার কিছু নেই বা ট্রোল করারও কিছু নেই। ওয়েল, এটা ঠিকই অ্যাকচুয়ালি যে লাইভ কনসার্টের সময় অনেক কিছুই ঘটতে পারে, সেখানে অনেক কিছুর ত্রুটিও থাকতে পারে, বাট দিন শেষে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হওয়ার পর নেটিজনরা সমালোচনা করলেও যারা কনসার্টে উপস্থিত ছিল তারা কিন্তু ভাই ধুমিয়ে এনজয় করেছে, যেটা তাদের রিয়াকশান দেখলেই বোঝা যায়। এবার আসি দিঘির কাছে। সিয়াম আহমেদের জঙ্গলি, যেটা ঈদুল আজহাতে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটা এখন পিছিয়ে যাচ্ছে। এখন সেই সিনেমায় শুরুর দিকে লিড অ্যাক্ট্রেসের কথা শুনেছিলাম আমরা বুবলির, কিন্তু এখন জানা গেল দিঘিও থাকছে এখানে। এটা শুনে অনেকেই কনফিউজ থাকতে পারেন, তাহলে কি বুবলি থাকছে না মেন নায়িকা হিসেবে, দিঘি সিয়ামের বিপরীতে, কেমন হয়ে গেল না? না, বিষয়টা এমন না, বুবলি থাকছে মেন নায়িকা হিসেবেই থাকছে। জানা গেছে সিয়ামের এখানে ভিন্ন ভিন্ন লুক থাকবে এবং সেখানে একটা লুকে সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দিঘিকে। তবে দিঘির চরিত্র কেমন হবে, কি হবে না হবে, সেই বিষয়ে দিঘি এখনও কিছু বলেনি। তিনি জাস্ট বলেছেন তার চরিত্রে একটা চমক আছে, সো দেখা যাক কি চমক থাকে। এনিওয়ে, তাসনিয়া ফারিনের এই গানের ভিডিও দেখে আপনার কি মতামত, এবং এই যে পাবলিকরা হাসাহাসি করছে এটা দেখে আপনার বা কি রিয়াকশন, সেটাও কিন্তু জানাবেন।